নমস্কার আমার আগের বক্তা এবং কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক সহ রয়েছেন স্থানীয় জনপ্রিয় বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া রয়েছেন প্রবীণ নেতা রবি ঘোষ সহ বিনয় বর্মন কৃষ্ণকান্ত বর্মন পুলকচন্দ্র বর্মন সহ সীতাই ব্লকের সভাপতি মুক্তিপদ মণ্ডল দিনাটা ওয়ান এ ব্লকের যুব সভাপতি অরূপ সরকার সীতাই ব্লকের যুব সভাপতি রায় প্রামাণিক রয়েছেন মহিলা সভানেত্রী মমতা বর্মন শ্রাবণী ঝা মোস্তাফা খন্দকার সহ সুবল দে আমি সকলকেই ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানাই নূর আলম হোসেন মফিজুল হক সঙ্গীতা একযোগে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি এই বিপুল জনসমাবেশ আজকে একটা ব্লকের কার্যত জনসভা ছিল দশ বারোটা পঞ্চায়েত নিয়ে কিন্তু যেভাবে মানুষ স্বতঃফূর্ত এই কাঠফাটা ফাটা রোদ উপেক্ষা করে গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে এসে আমাদের সভাস্থলে পৌঁছেছেন সভা দেখে মনে হচ্ছে স্তরে জনসভা হচ্ছে এবং শুধুমাত্র আজকের এই সভার পরিবেশের কথা আমি বলছি না আমি কাল বিকেলে কুচবিহারে এসছি রাস্তায় যেতে যেতে সাধারণ মানুষ যেভাবে গ্রাম থেকে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসছে এবং এদের কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছেন প্রতি মুহূর্তে ভালোবাসা দিয়ে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ রাস্তায় যেভাবে চলতি মানুষ দুধারে দাঁড়িয়ে রয়েছে আমাদের সাথে কথা বলবে বলে তাদের আশীর্বাদ দেওয়া ভালোবাসার হাত আমাদের দিকে বাড়িয়ে দিচ্ছে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আজকে এই তৃণমূলের নবজোয়ার এই যে কর্মসূচি বা প্রচার অভিযান আমরা এটা কুচবিহারের মাটি থেকে কেন শুরু করলাম বাংলায় এতগুলো জেলা আছে তিন হাজার তিনশো তেতাল্লিশটা গ্রাম পঞ্চায়েত আছে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে এবং কুচবিহার থেকে কাকদ্বীপ এতগুলো জেলা গ্রাম রয়েছে আমরা কুচবিহার থেকে এই প্রচার অভিযান কেন শুরু করলাম তার কারণ লোকে মনে করে এই কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কথিত এই যে শব্দ বন্ধ উত্তরবঙ্গ কথাটা এই কথাটার আমি ঘোর বিরোধী আমি মনে করি যদি একটা মানবিক শরীর হয় পশ্চিমবঙ্গ কুচবিহার হচ্ছে মানুষের সেই মাথা যেই মাথা না থাকলে শরীরের কোনো দাম নেই আমি মনে করি কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আমাদের বাংলার অবিচ্ছেদ্য অঙ্গ আমি মনে করি উত্তরবঙ্গ গৌড়বঙ্গ রাঢ়বঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিচ্ছু নেই কুচবিহার থেকে কাকদ্বীপ একটাই বঙ্গ যার নাম পশ্চিমবঙ্গ আমি মনে করি যারা কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মানুষকে মিথ্যে কথা ভুল বুঝিয়ে দীর্ঘদিন ধরে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে মানুষকে ভুল বুঝিয়েছিল তাদের বিরুদ্ধে যোগ্য জবাব দেওয়ার নির্বাচন আগামী পঞ্চায়েত নির্বাচন আপনি ভারতবর্ষে দেখুন যে রাজনৈতিক দল রয়েছে ছেড়ে দাও না এখন কেন করছো ছেড়ে দাও ভারতবর্ষে যে কটা রাজনৈতিক দল রয়েছে যারা ক্ষমতায় রয়েছে তারা কোনোদিন কেউ পথে নামে না পথে বিরোধীরা নামে তৃণমূল কংগ্রেস একমাত্র দল যে রাজনৈতিকভাবে তৃতীয়বার মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া সমর্থনকে পাথেও করে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরও আজকে আমরা নেমেছি রাস্তায় আপনাদের পাশে আপনাদের কাছে গিয়ে দাঁড়াতে আপনাদের কথা শুনতে তার কারণ এবারের পঞ্চায়েত নির্বাচন আমরা আর প্রার্থী ঠিক করতে চাই না আমরা চাই না কোনো রাজনৈতিক দল তাদের প্রার্থী মানে কোনো রাজনৈতিক দল নিজের প্রার্থী দেবে ঠিক আছে কিন্তু তৃণমূল মানুষের কাছে গিয়ে তাদের দাবি দেওয়া শুনবে তাদের মতামত নিয়ে আপনাদের নির্দিষ্ট বুথে পঞ্চায়েতে গ্রামে আপনারা যাকে প্রার্থী চান আমরা তাদেরকেই প্রার্থী করব এবং তার মতামত প্রদান করার সুযোগ আজকে আপনারা পাবেন এরকম একটা ব্যালট বক্স আপনাদের সামনে আজকে রাখা থাকবে সেই ব্যালট বক্সে আপনারা ব্যালটে ভোট দেবেন যে ব্যালট পত্র আপনাদের দেওয়া হবে সেখানে আপনাদের নাম থাকবে না আপনাদের নম্বর থাকবে না আপনাদের ঠিকানা থাকবে না আপনাদের কোনো পরিচয় থাকবে না সমস্তটাই গোপন আপনাদের একটা ব্যালট পেপার দেওয়া হবে সেই ব্যালট পেপারে জেলা পরিষদের নাম থাকবে পঞ্চায়েত সমিতি থাকবে এবং গ্রাম পঞ্চায়েত থাকবে বুথ নাম্বার আর পিএস নাম্বার ধরে আপনি কলম বের করে সেখানে কাকে প্রার্থী চাইছেন লিখে এই ব্যালট বক্সে জমা দেবেন এটা কেউ খুলবে না সরাসরি আমি খুলব আপনাদের কথা দিয়ে যাচ্ছি এবং আপনাদের পরিচয় গোপন থাকবে কোনোভাবে প্রভাবিত হবেন না আগামী পাঁচ বছর আপনারা কাকে পঞ্চায়েতে জেতাতে চান বা কাকে প্রার্থী করতে চান এই সিদ্ধান্তটা আর তৃণমূল কংগ্রেসের বন্ধ ঘরে হবে না বদ্ধ ঘরে হবে না এই সিদ্ধান্তটা আজ থেকে আমি জনতা জনার্দনের কাছে ছেড়ে দিলাম যে আমার পঞ্চায়েতে আমি কাকে প্রার্থী করতে চাই সেই অধিকার আমার থাকলো আগামী দিন সিদ্ধান্তটা আমি নেব আগে ভোটের সময় আমরা প্রচার করতে গিয়ে বলতাম সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন এখন এক ধাপ এগিয়ে গিয়ে বলছি নিজের প্রার্থী বেছে নিন এই অধিকার আপনাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল করে দেখাতে পারেনি দিন পরিবার সংসার সব ছেড়ে আপনাদের মধ্যে সাত ঘর বাড়ি এসছি মানুষের পঞ্চায়েত গড়ব বলে একদিনের জন্য কলকাতা ফিরব না যতদিন তিন হাজার তিনশো তেতাল্লিশটা পঞ্চায়েত থেকে মানুষের মতামত সংগ্রহ করে নেত্রীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডের জন্য কলকাতা ফিরবো না প্রতিজ্ঞা নিয়ে এসছি পণ করে এসছি এবং আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি যে আজকে প্রথম দিন কুচবিহারের মাটি থেকে শুরু করেছি গরমে খুব কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু যদি কোনো মহৎ কাজ করতে হয় একটু কষ্ট সহ্য করতে হবে আমি এর আগে আমার তিনটে কর্মসূচি ছিল আজকে এটা চতুর্থ কর্মসূচি এরপরে আপনারা সবাই হয়তো বাড়ি ফিরে যাবেন আমার আরও দু তিনটে কর্মসূচি রয়েছে তারপর অধিবেশন রয়েছে যেখানে জেলা স্তরের একজন বুথ সভাপতি এসে প্রথমবার ভোট দেবে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের নিচে যারা কাজ করে বুথের মানুষই তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সম্পদ সেই সম্পদরা এসে আজকে নিজেদের মতামতের কথা জানাবে আজকে গরমে কষ্ট হলেও আগামী পাঁচ বছর পঞ্চায়েত এমন তৈরি করতে হবে যে রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম রাজনৈতিক স্বার্থের উঠতে উঠে যাতে আপনার পঞ্চায়েতের মেম্বার আপনার হয়ে কাজ করে সিদ্ধান্ত আপনি নেবেন আমাদের কোনো দরকার ছিল না তেইশ তেইশে এই বছর আগামী দু মাস তিন মাস যখনই পঞ্চায়েত হোক তেইশ সাল থেকে ছাব্বিশ সাল যদি আপনি ধরেন তাহলে এখনও সরকারের কাছে তিন বছরের সময়সীমা রয়েছে আবার ছাব্বিশে নির্বাচন হবে মানুষ ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে কিন্তু তিন বছরের মধ্যে সরি দু বছরের মধ্যে সময়সীমা পুরানোর আগে আমরা কেন রাস্তায় নেমেছি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি আপনাদের সাথে কথা বলছি আপনাদের মতামত নিচ্ছি ভারতবর্ষে যে কটা রাজ্য আছে যে কটা দল আছে যে কটা রাজনৈতিক দল আছে কেউ দেখাতে পারবেন না যে ক্ষমতায় থেকে রাস্তায় নেমে জনসংযোগ যাত্রা করছে আমরা মনে করি গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে গণতন্ত্রের শেষ কথা গণদেবতা বলে কোনো রাজনৈতিক দল বলে না যদি আপনারা দু হাজার একুশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে নির্বাচিত করে জিতিয়ে তৃতীয়বার বামাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করেছেন আগামী দিন যাতে মানুষের পঞ্চায়েত হয় সেটাও আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে এবং প্রার্থী আমি ঠিক করব না ধরুন একটা বুথের আজকে চল্লিশ জন এখানে রয়েছে সেই চল্লিশ জন ভোট দেবে আজকে গোপন ব্যালটে ভোট দিয়ে আপনি আপনার মতামত জানাবেন বিকেলে যখন অধিবেশন হবে জেলা স্তরীয় সেই অধিবেশনে দলীয় পদাধিকারীরা আসবে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে তারা ভোট দেবে এবং আমি আজকে একটা ফোন নাম্বার দিয়ে যাচ্ছি আপনাদের যদি গরমে অসুবিধা হয় যদি কেউ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে না চান সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন যে আপনারা কাকে ভোট দিতে চান আমি বলছি আপনাকে যে একশোটা ভোট যদি একটা বুথ থেকে পড়ে ভালো করে বুঝে নিন শুনে নিন একান্ন জন লোক যদি বলে সে জেলা অধিবেশন হোক বা ফোন নাম্বারে ফোন করে হোক বা গোপন ব্যালটে আজকের সবার মাধ্যমে হোক একশো জনের মধ্যে যদি একান্ন জন বলে যে এই ভদ্রলোককে আমার বুথ থেকে আগামী দিন গ্রাম পঞ্চায়েতে দাঁড় করাতে হবে এই ভদ্র মহিলাকে পঞ্চায়েত সমিতিতে দাঁড় করাতে হবে অমুককে জেলা পরিষদে দাঁড় করাতে হবে আপনাদের দাবিকে মান্যতা দিয়ে জোড়াফুল চিহ্নে সে প্রার্থী দাঁড়াবে এবং গণতান্ত্রিকভাবে সর্বশক্তি প্রয়োগ করে আমাদের সীমাবদ্ধ ক্ষমতা একটিয়ার একটিয়ার সামর্থ্য অনুযায়ী তার পিছনে যত শক্তি আছে প্রয়োগ করে তাকে জিতিয়ে আগামী পাঁচ বছর আপনার পঞ্চায়েতের সদস্য করে আমরা জিতিয়ে আগামী পাঁচ বছর আপনার পরিষেবায় যাতে নিযুক্ত থাকে সেটা সুনিশ্চিত করব। এটা ভারতবর্ষে কখনো হয়নি আমরা চাই এই সিদ্ধান্ত আপনারা নিন তার কারণ পঞ্চায়েতে যখন ভোট হবে অন্য কোনো বিষয় নয় একশো দিনের কাজের কেন্দ্রীয় যে ধারাবাহিক কেন্দ্র যে ধারাবাহিকভাবে বঞ্চনা করছে বাংলায় হেরে গিয়ে এর বিরুদ্ধে যদি গর্জে উঠতে হয় আপনার বুথে যদি পঞ্চায়েত সদস্য নির্ভয় নির্দ্বিধায় লড়ার সাহস না পায় আগামী দিন বাংলার সম্মান থাকবে না আপনি বলুন দু হাজার উনিশে কুচবিহারের মানুষ যখন ভোটাধিকার প্রয়োগ করেছিল এক বুক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে ভেবেছিল আচ্ছেদিন আসবে দু কোটি বেকারের চাকরি হবে কিচ্ছু হয়নি এখানকার সাংসদ ভারতীয় জনতা পার্টির এখানকার সাংসদ একজন প্রতিমন্ত্রী কেন্দ্র যুব কল্যাণ দায়িত্বের দপ্তরের দায়িত্ব রয়েছে তার সাথে সাথে স্বরাষ্ট্র স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আপনি বলুন কুচবিহার জেলা জুড়ে একটা স্পোর্টস স্টেডিয়াম বা কমপ্লেক্স কেন্দ্রীয় সরকার গত ন বছরে করেছে কেউ বলতে পারবেন বলতে পারবেন নরেন্দ্র মোদীর সরকার গত ন বছরে একটা মিটিং রাজনীতির বাইরে গিয়ে প্রশাসনিক স্তরে কুচবিহার মানুষের জন্য বা তাদের কল্যাণের স্বার্থে করেছে কেউ বলতে পারবেন বলুন বলতে পারবেন কি ভাইরা বলতে পারবে একটা মিটিং ন বছরে হয়েছে একটা মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদান থেকে শুরু করে পরিষেবা মানুষের বাড়িতে দূর দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছে দেওয়া থেকে শুরু করে আজকে পরিষেবা প্রদান অনুষ্ঠান প্রশাসনিক সভা একের পর এক উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বারবার কুচবিহারে এসে পৌঁছেছে আপনার হাত তুলে বলুন তো একশো দিনের সাথে কারা যুক্ত আছেন কারা একশো দিনের কাজ করেন বা কারা কারা একশো দিনের কাজের সাথে যুক্ত আছে একটু হাত তুলুন তো তুলুন এদিকে কারা আছে সবাই হাত তুলুন হাত তুলুন আপনারা জানেন লক্ষ পরিবার বাংলায় এমন রয়েছে যারা একশো দিনের কাজ করে একশো দিনের কাজ করে বসে রয়েছে তাদের প্রাপ্য টাকা কেন্দ্র ছাড়ছে না বিশ লক্ষ পরিবার এবং সব মিলিয়ে বাংলায় প্রায় দু কোটি পঁয়ষট্টি লক্ষ লোক রয়েছে যাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের এই কাজের উপর সব রাজ্যের টাকা ছেড়ে দেওয়া হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গের টাকা ছাড়া হয়নি তার কারণ কি এই রাজ এই রাজনৈতিক দল যে রাজনৈতিক দল কেন্দ্র সরকার চালাচ্ছে পরিচালনা করছে তারা বাংলায় নির্বাচনে লড়তে গিয়ে লেজে গোবরে হয়েছে তাই বাংলার মানুষকে পাতে মারতে হবে বাংলার মানুষের টাকা গায়ের জোরে জোর জবরদস্তি আটকে রাখতে হবে আপনারা চান তৃণমূল কংগ্রেস আপনাদের দাবি দেওয়া নিয়ে আগামী দিন দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন গড়ুক হ্যাঁ কি না চান কি না কি ভাইরা বাংলা আবাস যোজনা এগারো লক্ষ ছত্রিশ হাজার লোকের নাম লিস্ট করে কেন্দ্র সরকারের কাছে রাজ্য চার মাস আগে পাঠিয়েছে এক জনের টাকা ছাড়েনি প্রধানমন্ত্রী 2018 সালে ভাষণ দিয়ে বলেছিল যে 2022 तक देश में ऐसा कोई नहीं रहेगा जिसका घर सड़क के ऊपर पक्का छत नहीं रहेगा 2022 পেড়িয়ে আমরা 2023 এ ঢুকে গেছি আজকে এপ্রিল মাস 2023 এর এপ্রিল বাংলা 11 লক্ষ 36 হাজার লোকের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে তার কারণ কি কুচবিহারের মানুষ দু সালে আপনারা ভারতীয় জনতা পার্টির বিভ্রান্তি বিভ্রান্তির শিকার হয়ে বিভ্রান্তিকর প্রচারের শিকার হয়ে আপনারা পদ্ম ফুলে ভোট দিয়েছিলেন আপনারা দেখুন তারাই আপনার টাকা আটকে রেখেছে আর দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের স্বার্থে ভোট দিয়েছিলেন তাই আজকে গ্রামে গ্রামে প্রত্যেকটা নারীর সোজা ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো টাকা আর এসটি পরিবার হলে এস পরিবার হলে জনজাতি মূলবাসী যদি পরিবার হয় তাহলে সরাসরি এক হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসের প্রথমেই ঢুকে যাচ্ছে কারোর কাছে হাত পাততে হচ্ছে না আগামী পঞ্চায়েত নির্বাচন যদি হয় এলাকার সার্বিক উন্নয়ন মাথায় রেখে ভোট দেবেন আগামী পঞ্চায়েত নির্বাচন নিজের অধিকার মাথায় রেখে ভোট দেবেন আগামী পঞ্চায়েত নির্বাচন একশো দিনের আপনার প্রাপ্য টাকা যাতে মমতা ব্যানার্জি দিল্লির বুক থেকে আদায় করে ছিনিয়ে আনতে পারে তার লক্ষ্যে ভোট দেবেন আগামী নির্বাচন যাতে আপনার মাথার ছাদ রাজ্য সরকার করতে পারে কেন্দ্রের উপর আমরা আর নির্ভরশীল থাকতে চাই না তারা করলে করবে নইলে আপনার ছাদের ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে সেই কথা মাথায় রেখে ভোট দেবে গণতন্ত্রে শেষ কথা মানুষ বলে দু হাজার উনিশে হিন্দু মুসলমানের বিভাজন এবং ধর্মীয় উস্কানি এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে যারা ভোট চেয়েছিল আজকে দেখুন সারা ভারতবর্ষ জুড়ে একটা অস্থির পরিস্থিতি চারিদিকে একটা দাঙ্গার পরিবেশ আর দু হাজার একুশে আপনারা লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং খাদ্যশ্রী রূপশ্রী খাদ্যসাথী রূপশ্রী যুবশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিলেন সেই পরিষেবা আপনারা পাচ্ছেন আগামী দিন দুয়ারের আসন চালু হবে সুপ্রিম কোর্টের বাধ্যবাধকতা ছিল বলে দু বছর এটা আইনি জটিলতার কারণে সুপ্রিম কোর্টে আটকে ছিল এখন আর কোনো বাধ্যবাধকতা নেই আগামী ছ মাসের মধ্যে নতুন মানুষের পঞ্চায়েত গড়ে এমন পঞ্চায়েত করতে হবে যাতে উন্নয়ন আগামী দিন বাধাপ্রাপ্ত না হয় যে লোকটা থাকবে দশ দিনের কাজ যেন মানুষের জন্য দুদিনে করতে পারে এমন লোককে নির্বাচিত করবেন সেই কারণে আজকে ব্যালট বক্স নিয়ে আপনার কাছে এসছি ব্যালট বক্স নিয়ে এসছি আপনার মতামত আপনার যদি মনে হয় আমার পাড়ায় আমার এলাকায় আমার গ্রামে এমন একটি লোক রয়েছে যাকে যদি আমি পঞ্চায়েতে কাজ করার সুযোগ দিই আমার এলাকার সার্বিক উন্নয়ন হবে রাস্তা হবে জল হবে কল হবে আলো লাগবে সুসজ্জিত পরিবেশ তৈরি হবে এলাকা আরও সমৃদ্ধশালী হবে মানুষের উন্নয়ন হবে আপনি তাকেই ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেসও তাকেই প্রার্থী করবে প্রার্থী কেউ ঠিক করবে না প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনারা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের মধ্যেখানে যারা দেওয়াল তুলে দাঁড়িয়েছিল সেই দেওয়ালটা ভাঙতে আজকে আমি এসেছি আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের মধ্যেখানে কেউ নেই একটা নাম্বার আমি দিয়ে যাচ্ছি যদি কাগজ কলম থাকে নাম্বারটা লিখে নিন আর যাদের কাছে কাগজ কলম নেই যদি হাতে ফোন থাকে ফোনে নাম্বারটা লিখে নিন বার করুন যাদের গরমে ভোট দিতে অসুবিধা হবে তারা সুস্থভাবে বাড়ি ফিরে গিয়ে সাবধানে বাড়ি ফিরে গিয়ে নিজেদের সুবিধা মতো এই নাম্বারে ফোন করে আমাদের সরাসরি আপনাদের মতামত জানাতে পারবেন কিন্তু যেহেতু অনেক লোক ফোন করে অনেক সময় নাম্বারের লাইনটা বিজি আসতে পারে তাই আপনারা যদি চান আজকেও সশরীরে যেহেতু এখানে উপস্থিত আছেন সরাসরি নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করে যেতে পারেন নাম্বারটা বলবো লিখুন সেভেন ডবল এইট সেভেন ডবল এইট ডবল সেভেন 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 সাত আট আট সাত 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 আট আট সাত সাত সবাই লিখেছে আবার বলবো বলব আরেকবার সেভেন ডবল এইট ডবল সেভেন আবার সেভেন ডবল এইট ডবল সেভেন সুতরাং আগামী দিন পঞ্চায়েতের প্রার্থী কে ঠিক করবে আপনারা ঠিক করবেন আপনারা যারা এসছেন আপনারা ঠিক করবেন প্রার্থী এবং ভারতবর্ষে এটা নজিরবিহীন কোনো দিন হয়নি আমরা কুচবিহার থেকে এই কর্মসূচি শুরু করছি তার কারণ কালকে আমি কুচবিহারে এসে কুচবিহারে নেমে আমি সরাসরি গেছিলাম দিনহাটায় প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার রাস্তা ছিল সেটা পার করে দুধারে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা মানুষের ভালোবাসা আমরা যাওয়ার পথেও উপলব্ধি করেছি আমি এই জেলার মানুষের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো কিন্তু আমি আপনাদের বলি যেখানে যেখানে কালকে আমি রাত্রে ছিলাম বামনহাট খুব সম্ভবত বামনহাট এক নম্বর জিপি বামনহাটের ওই জায়গাটা বাংলাদেশের বর্ডার যেখান থেকে বাংলা শুরু হচ্ছে যারা ভাবে যে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এগুলোকে পৃথক রাজ্য করতে হবে আমরা মনে করি বাংলার শুরুই কুচবিহার থেকে সুতরাং আমার যদি মাথা থেকে এখান থেকে শুরু হয় আমার মুন্ডু কেটে দিলেও আমি আত্মসমর্পণ করব না আর আমি মেরুদণ্ড বিক্রি করব না কুচবিহারের মানুষ নিজেদের আত্মসমর্পণ নিজেদের মেরুদণ্ড নিজেদের স্বাভিমান সোজা রাখুন আমি আপনাদের বলছি একশো দিনের টাকা কত ক্ষমতা আছে আমি দেখব আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন দু মাস হোক তিন মাস হোক চার মাস হোক ছ মাস হোক এই টাকা দিল্লির বুক থেকে আমরা ছিনিয়ে আনব কোনো শক্তির ক্ষমা ক্ষমতা নেই যত বড়ই শক্তি হোক কারোর ক্ষমতা নেই এই টাকা গায়ের জোরে আটকে রাখার এটা মানুষের টাকা মানুষের অধিকারের টাকা হকের টাকা আপনার ন্যায্য পাওনা আপনার ন্যায্য প্রাপ্য এটা জোর করে আটকে রাখতে পারবে না আগামী দিন আমাদের সৈস্বাক্ষর অভিযান যখন সংগ্রহ শুরু হবে এক কোটি চিঠি আমাদের বাংলা থেকে চাই এই এক কোটি চিঠি বাংলা থেকে আমি নিয়ে যাব এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের বাইরে গিয়ে এক কোটি চিঠি ফেলবো দেখবো কত ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী আর প্রধানমন্ত্রীর কানে তুলো গুজে দরজা বন্ধ করে বসে থাকতে পারে কিনা আমিও দেখে নেব কিন্তু আপনাদের কথা কথা দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন এই মানুষই নদীর উপর যে দিঘি ব্রিজ তৈরি হয়েছে দু হাজার কুড়ি সালে আপনারা বলুন কে করেছে দিনাটা সিতাই সংযোগ কে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে এই পথশ্রী প্রকল্পে প্রায় আটচল্লিশ কিলোমিটার রাস্তা সীতাই বিধানসভায় নতুন করে হচ্ছে এর মধ্যে দশ পয়সা কেন্দ্রের অবদান নেই দশ পয়সার অবদান নেই আটচল্লিশ কিলোমিটারের যে রাস্তা হচ্ছে সমস্ত টাকা রাজ্য সরকার নিজস্ব তহবিল এবং কোষাগার থেকে খরচা করে আপনাদের উন্নয়নের জন্য করছে তাই আগামী দিন যখন ভোট হবে রাস্তাঘাট আপনার পরিবার পরিজন বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার আরও উন্নতিকরণ এলাকার সার্বিক উন্নয়ন প্রগতিশীল পঞ্চায়েত গড়ার লক্ষ্যেই আপনাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে আর বিএসএফের যে জোর জবরদস্তি জুলুমবাজি এর সমাধান চাই কি চাই না বলুন কালকে আমাকে কিছু লোকেরা বলছিল সাধারণ চাষিদের চাষ করতে অসুবিধা হয় পাট চাষে অসুবিধা হয় আজকে সকালবেলা আমি দিনাটা থেকে বেরোনোর আগে আমার সাথে প্রেমকুমার বর্মনের মা বাবা ওদিকে মুফাশর হোসেনের প্রয়াত মুফাশার হোসেনের স্ত্রী তার ছোট্ট মেয়ে তারা এসে দেখা করলো হল আমার স্বামী মাছ ধরতে গেছিলো হঠাৎ দেখছি পরের দিন বেলা বারোটার সময় তার বডি ভাসছে এখানে গুলি করেছে বিএসএফ আর প্রেম কুমার বর্মন তার পিএম রিপোর্ট যদি আপনি দেখেন কাশ্মীরের জঙ্গিদের মারতে যে যেই অস্ত্র ব্যবহার করা হয় পেলেট গান সেই পেলেট গান ব্যবহার করে একশো আশিটা গুলি মেরেছে প্রেম কুমার বর্মনকে কে মেরেছে বিএসএফ এই বিএসএফ যে বিএসএফ বিজেপির অধীনে এই বিএসএফ যার মাথায় রয়েছে নিশীত প্রামাণিক যাদেরকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছে বলুন এদের যোগ্য জবাব দেবেন দেবেন কি না মানুষের সাথে যারা ছিনীমিনি খেলছে যারা ধারাবাহিকভাবে মানুষকে নিপীড়িত করে রেখেছে গায়ের জোরে মানুষের টাকা ন্যায্য অধিকার আটকে রেখেছে তাদেরকে জবাব দেবেন কি দেবেন না এক একজন পঞ্চায়েতে এমন লোকদান করাতে হবে যে গলা কেটে দিলেও মাথা নত করবে না মানুষের জন্য লড়তে সারা জীবন বদ্ধ থাকবে কি এরা করবেন তো করবেন তো আপনি পঞ্চায়েতের প্রার্থী ঠিক করবেন তৃণমূল কংগ্রেস বদ্ধ ঘরে ঠিক করবে না অন্যান্য রাজনৈতিক দল যা করে করুক তারা নিজেদের মতো প্রার্থী দেবে কিন্তু তৃণমূলের প্রার্থী মানুষের প্রার্থী হবে আপনি যাকে সার্টিফিকেট দেবেন তাকেই আমরা দাঁড় করাবো এবং সর্বশক্তি প্রয়োগ করে তাকে জেতাবো যাতে আগামী পাঁচ বছর আপনাদের হয়ে তারা কাজ করে কি প্রার্থী নির্বাচিত করবেন তো তারা আজকে মতামত জানাবেন জানাবেন আর যাদের অসুবিধা হবে যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে ফোন করে জানাবেন জানাবেন নতুন পঞ্চায়েত গড়বেন তৃণমূলে নবজোয়ার আনবেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন এলাকার স্বার্থে লড়বেন নিজের অধিকার বুঝবেন দিল্লির বুক থেকে নিজের দাবি ছিনিয়ে আনবেন আর এই বহিরাগতদের যোগ্য জবাব দেবেন যাদের খালি নির্বাচনের সময় দেখা যায় আর নির্বাচনের পরে দেখা যায় না সেই কারণে বাংলায় প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছিলাম যে বহিরাগত আসে বহিরাগত যায় বাংলা নিজের মেকে চায় আজকে তো প্রমাণিত তিন বছর ধরে এদের টিকি খুঁজে পাওয়া যায়নি আগামী দিন নতুন পঞ্চায়েত গড়বেন তো আমি আপনাদের দেখাই এরকম ব্যালট ফর্ম আপনাদের দেওয়া হবে এটা হচ্ছে ব্যালটপত্র এই ব্যালট ফর্ম আপনারা নেবেন এখানে আপনাদের রকম কোনো পরিচয় লিখতে হবে না সবার পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে এখানে তিনটে জায়গা রয়েছে একটা জেলা পরিষদের আসন সংখ্যা অর্থাৎ জেডপি সিট নাম্বার এবং তার নাম কাকে আপনি প্রার্থী চাইছেন একটা রয়েছে পঞ্চায়েত সমিতি একটা রয়েছে গ্রাম পঞ্চায়েত আর পিছন রয়েছে গ্রাম পঞ্চায়েত সদস্য পদ অর্থাৎ ক্রমিক সংখ্যা হিসেবে নাম্বারের পাশে আপনি কোন বুথে কাকে প্রার্থী চাইছেন সেটাও লিখে আমাদের জমা দিয়ে দিতে পারেন সরাসরি এটা আপনাদের সকলকে করতে হবে যাতে আগামী পঞ্চাশ বছর বাংলার উন্নয়ন ভারতবর্ষের কাছে দৃষ্টান্ত হিসেবে আগামী দিন থাকে সেটা সকলকে সুনিশ্চিত করতে হবে মায়েরা আপনারা করবেন তো আমার সাথে জোর গলায় বলুন করবেন জোরে বলুন শুনতে পাচ্ছি না জোরে বলতে হবে দুহাত তুলে করবেন মানুষের পঞ্চায়েত করবেন আরে এত জোরে বলুন যেন দিল্লি কাপে মানুষের পঞ্চায়েত করবেন নিজের অধিকারের জন্য লড়বেন সীতায়ের স্বার্থে লড়বেন কুচবিহারের সম্মানের স্বার্থে লড়বেন মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবেন নব জোয়ার আনবেন আমি একটা লাইন বলবো তারপর আপনারা একটা লাইন বলবেন আমি বলবো নিয়ে উন্নয়নের অঙ্গীকার আপনারা বলবেন তৃণমূলে এলো নব জোয়ার আর জোর গলায় বলতে হবে এমন জোরে বলতে হবে যেন দিল্লি কাঁপে যেন গুজরাট কাঁপে যেন বহিরাগতরা কাঁপে বলবেন তো বলুন নিয়ে উন্নয়নের অঙ্গীকার তৃণমূলে এলো নব জোয়ার নিয়ে উন্নয়নের অঙ্গীকার আমার উন্নয়ন আমার অধিকার আমার পঞ্চায়েতে এবার প্রার্থী আমার সমস্যা হলেই এক নিমেষে প্রতিকার আমার পঞ্চায়েত আমার অহংকার জোরে বলতে হবে এটা জোরে হাত তুলতে হবে তো জোরে না বললে তো হবে না দিল্লি থেকে শোনা যাবে না আমার পঞ্চায়েত আমার অহংকার নিয়ে আগামী দিন উন্নয়নের অঙ্গীকার তৃণমূলে এলো নবজোয়ার তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো 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 আমার পঞ্চায়েত আমার অধিকার তৃণমূল এলো আমার পঞ্চায়েত আমার অহংকার তৃণমূলে এলো আমার পঞ্চায়েতে প্রার্থী আমার তৃণমূল এলো আমার পঞ্চায়েতে উন্নয়ন আমার তৃণমূলে এলো সমস্যা হলে নিমেষেই প্রতিকার তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূল এলো তৃণমূলে এলো তৃণমূলে এলো বাংলা এলো বাংলা এলো কুচবিহারে এলো সীতাই এলো তৃণমূলে এলো তৃণমূলে এলো জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় বাংলা 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 অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম